আলাপ পূর্ণেন্দু পত্রি বা কুয়াশা ভিতরে উদ্বিগ্ন যাত্রীদের ভিড় স্থান পালাম বিমানবন্দর তারিখ 21 ডিসেম্বর সময় সকাল 6:30 একটু আগে মাইকে ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট সময়ে নির্ধারিত প্লেনগুলি ছাড়ছে না কখন ছাড়বে তা নির্ভর করছে সূর্যদেবের কিরণ বা করুণার উপর সিকিউরিটির এলাকাটি নিয়ে ভিতরে ঢুকতেই চোখ আটকে গেল কফি কর্নারের গায়ে দুই বিশ্ববিখ্যাত ব্যক্তি কফির পেয়ালা হাতে আলাপরত দুজনেই কলকাতার যাত্রী একজন কলকাতা ফিরছেন রাজস্থান থেকে নিজের পরবর্তী ছবির লোকেশন দেখে আর একজন আসছেন কলকাতার ওস্তাদ আলী খাঁ সঙ্গীত সম্মেলনে ওই দিনই অনুষ্ঠানে যোগ দিতে একজন 401 প্লেনের যাত্রী অপরজন 401/E-র দীর্ঘ 15 বছর পরে মুখোমুখি দেখা দুজনের দুজনেই খুব খুশি সামনে গিয়ে দাঁড়াতেই কানে এলো দুই শিল্পীর কথোপকথন যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি প্রশ্ন করলেন আচ্ছা আপনারা বাইরে গিয়ে যখন বাজান তখন কি আলাপের অংশটাকে একটু ছেঁটে ছোট করে দেন কালো ওভারকটের আড়াল থেকে বেরিয়ে এলো চকচকে চৌকো একটা বাক্স ডালা খুলে তুলে নিলেন একটা বিড়ি অল্প একটুখানি ধোঁয়া ছেড়ে স্মিত প্রসন্ন হাসিতে মুখখানা বাড়িয়ে নিয়ে উত্তর দিলেন যিনি তিনি কলকাতায় আসছেন সেতারা বাজাতে না না একেবারেই নয় বিশেষ করে ধরুন জার্মানি বা ফ্রান্সে আপনি শুনলে অবাক হবেন 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আলাপ করেছি মানে বুঝতে পারছি এই আলাপ আরও 20 মিনিট বাড়িয়ে দাও দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে তাছাড়া সকাল আজকাল বিদেশি শ্রোতারা অনেক বেশি সচেতন কোন রাগ কেমন তাল বোল মিড়ির কাজ এসব বেশ ভালোই বোঝে ধরুন ইউনিভার্সিটির ছাত্ররা 1 ঘন্টার একটা লেকচারে ডাকল কীরকম সব প্রশ্ন করে জানেন একজন ছাত্র প্রশ্ন করল আচ্ছা এই যে বাজাতে বাজাতে ইম্প্রোভাইজ করেন এটা কী করে সম্ভব কীরকম জটিল প্রশ্ন ভেবে দেখুন আলাপ পড়াতে পড়াতে চলে গেল রাজস্থানে কথা উঠল ওখানকার ফোক টিউন ফোক ইনস্ট্রুমেন্ট নিয়ে দুজনেরই একমত যে ওখানকার প্রত্যেকটা সাধারণ মানুষও এক একজন ওস্তাদ বাজে এবং এমন সব সাধারণ বাজনা ওখানে ঘরে ঘরে বাজে যার গভীরতা ভোলা যায় না পাশ থেকে জনৈক দিল্লি প্রবাসী বাঙালি হঠাৎ প্রশ্ন করলেন খাঁ সাহেব আপনি দিল্লিতে বাজান না কেন এবার মুখে সেই প্রসন্ন হাসি কিন্তু পান চিবানো ঠোঁটের ফাঁকে এবং প্রশস্ত কপালে একটুখানি যেন বিদ্রুপের ছায়া বাজাই না কারণ বাজনা শোনার সমজদার লোকের অভাব তাই দিল্লি থেকে মাঝে মাঝে ডাক যে আসে না তা নয় সাড়া জাগে না মনে কিন্তু কলকাতা থেকে ডাক এলেই যে ছুটে যায় তার কারণ কলকাতার মানুষ গান বাজনায় সত্যিকারের সমজদার অনেক রকম রাজনীতির ঝড় গণ্ডগোল ঘটে গেছে তবু কলকাতার মানুষ গান বাজনাকে ভালোবাসতে ভোলেনি একবার কি হয়েছিল বলি মুরাদাবাদের একজন নামজাদা শিল্পী তবলায় খুব গুণী আর্টিস্ট কলকাতায় এসেছেন ঘরোয়া একটা অনুষ্ঠানে ডেকেছি হাজারখানেক টাকাও তুলেছি 2-4 টাকার টিকিট বেচে অনুষ্ঠানের দিন সেই শিল্পী হঠাৎ মন্তব্য করে বসলেন কলকাতার আদমিরা বেরস গান বাজনায় তালিম পাওয়া লোকজন সংখ্যা বড় কম কথাটা বুকে বাজল আমার একটা বদ অভ্যাস রয়েছে আমি গ্রিন রুমে কথা বলি না স্টেজে বলি সেদিন করলাম কি অনুষ্ঠানের আগে স্টেজে উঠে সেই শিল্পীকে বললাম আসুন আপনার সঙ্গে কলকাতার কিছু ছোটোখাটো আর্টিস্টদের আলাপ করিয়ে দিই এরা সব খুবই ক্ষুদ্র শিল্পী এই বলে জ্ঞানবাবুকে হাত ধরে হিড়িহিড় করে টেকনিক গিয়ে স্টেজে বসিয়ে দিল বললুম বাজান তো ঘোষ সাহেব তারপর ঘোষ সাহেবের 1/2 ঘন্টার বাজনা শুনে সেই শিল্পী তো লজ্জায় লাল কফি কর্নার থেকে হাত সাথে দূরে বাক্সবন্দি হয়ে পড়ে আছে একটা লম্বা সেতার কফি পান শেষ
দুই শিল্পী ঘুরে তাকালেন বিমানবন্দরের দিকে, তখন কুয়াশা কাটেনি। গান থেকে আলোচনা ফিরে এলো যানবাহনের সমস্যায়। যিনি রাজস্থান থেকে ফিরেছেন তিনি বললেন, এরকম কিছুদিন চললে সব তো থেমে যাবে। এই যে ট্রেনে যিনি সেতারি তিনি বললেন, আর বলেন কেন, দেরাদুন থেকে দিল্লি এলাম, পেট্রোল খরচ পড়ল আগের চেয়ে 4 গুণ বেশি। হঠাৎ রোদের ঝলকে ধূসর বিমানবন্দর রুফুলি হয়ে উঠল। দুই শিল্পী ঘুরে তাকালেন সে রোদের দিকে। যাক, রোদ উঠল তাহলে। ওরা দুজন এগিয়ে গেলেন নিজেদের বিশ্রামের আসনের দিকে। মাইক কথা বলে উঠল, হ্যাঁ প্লেন ছাড়বে, তবে বেশ বিলম্বে। বিমানবন্দরে অপেক্ষমান এই দুই যাত্রীর একজন সত্যজিৎ রায় আর একজন ওস্তাদ বিলায়েত খান।